সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভ্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কেন আজকে একটু বাইরে বেরোবো আমরা। তো আজকে যাচ্ছি কোথায় সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো যাচ্ছি হচ্ছে আমার এনটকটা কিছু সমস্যা দেখা দিয়েছে, তো ওইটাই আমি ঠিক করাতে যাবো। অ্যাকচুয়ালি হর্ন কাজ করছে না, তারপর অনেক কটা সমস্যাও আছে, তো ওইটা নিয়েই আজকে আমি দেখাতে যাবো এনটকটা একটা মিস্ত্রির কাছে। তো স্টে টিউন টু মাই চ্যানেল, আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অতি অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হও তো একটা সাবস্ক্রাইব তো বানতাই আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো লেটস স্টার্ট দি ভিডিও। সো গাইস, দেখতে পাচ্ছ আজকে আমরা পরোটা আর ঘুগনি খাবো, তো ঘুগনির রঙটা দারুণ হয়েছে। সো এই পরোটা আর ঘুগনিটাকে আমরা ঝটপট রেডি হয়ে বেরোবো। সো স্টে টিউনড অন মাই চ্যানেল, দেখতে থাকো তো। সো গাইস, ফাইনালি দোকানটায় চলে এসেছি, বাট কোনো লোক নেই দেখা যাচ্ছে। তো দেখা যাক কখন আসে, আমি ওয়েট করছি। তো হর্নটা অ্যাকচুয়ালি কাজ করছে না, তো স্টে টিউনড। সো গাইস, বাইরে যা গরম পড়েছে, মারাত্মক গরম পড়েছে আজকে। সো এই ফাঁকে দেখতে পেলাম আখের রস বিক্রি হচ্ছিল, তো চলো একটু গিয়ে আখের রস খেয়ে আসি। তো দেখতে পাচ্ছি এই আখের রসটা আমার জন্যই হচ্ছে, তো এখন খুব মিষ্টি শুনেছি আখের রসটা। তো খেয়ে আপনাদের বলছি কেমন কি খেতে। সো এখনও তো মিস্ত্রি এলো না, দেখা যাক কখন কি আসে। তো স্টে টিউনড অন মাই চ্যানেল। সো দাদা একটু বাইরে গেছিলো, তো এখন গাড়িটা খুলছে আমার গাড়িটা। তো দেখা যাক কি প্রবলেম হয়েছে, দাদা একটু পরে বলবে কি হয়েছে না হয়েছে। সো ফাইনালি যেখানে হর্নটা থাকে সেটা খোলা হয়ে গেছে। তো দাদা দেখছেন এবার আওয়াজটা দেওয়া আসছে কি আসছে না, তো কিছু তো প্রবলেম হয়েছে ডেফিনেটলি, আওয়াজটা পরিষ্কার আসছে না। দেখে না। সো দাদা দেখে নিও কি প্রবলেম হয়েছে না হয়েছে, আমার মতে এটা খারাপ হয়েছে, একটু দেখে নাও, পারলে নতুনও লাগিয়ে দিই। সো গাইস, কি আর বলবো, কিছু বলার নেই, খুব ব্যাড লাক বিকজ ম্যানেজারের ফোন এসেছিলো অফিস থেকে। সো আই হ্যাভ টু কাম টু অফিস, আমাকে একটু কিছুক্ষণের জন্য অফিস যেতে হবে, বিকজ আমি একটা ফিনান্সিয়াল সেক্টরে আছি। তো পরের সপ্তাহে মোস্ট প্রবলি অডিটার আসছেন, তো অডিটের কাজের জন্য কিছু কাজ আছে। তো দ্যাটস ওয়াই ম্যানেজার কল করে বললেন যে তুমি একটু চলে আসো। তো ঠিক আছে, ম্যানেজারের কথা তো না করতে পারি না, তো দ্যাটস ওয়াই একটু অফিস আসতে হলো। তো দেখছো আমি অফিসে অলরেডি চলে এসেছি, আর ওইখানে যেটা হলো অ্যাকচুয়ালি মিস্ত্রি বললো যে তোমার হর্নটা খারাপ হয়েছে, তো দ্যাটস ওয়াই আমাকে বললো যে একটু গিয়ে অন্য কোনো জায়গা থেকে হর্নটা কিনে আনুন, আমি লাগিয়ে দেবো। দ্যাটস ওয়াই আমি কিনে আনলাম হর্নটা। তো দেখতে পাচ্ছো তোমরা এই হর্নটা কিনলাম আমি, তো এটা হচ্ছে DB D82 হর্ন। তো এই হর্নটা আমি নিলাম, তো এটা পড়লো আমার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 140 রুপিস, আর মিস্ত্রি নিলো নিয়ার অ্যাবাউট 40 রুপিস। তো টোটাল আমার 180 রুপিস লাগলো। তো 180-তে আমার হর্নটা কমপ্লিটলি ঠিক হয়ে গেল। তো তোমাদের একবার আওয়াজটাও শুনিয়ে দিই হর্নটার। তো এটা আমাদের পার্কিং জোন অফিসে, তো আমি অন করলাম, তো হর্নটা শুনে একবার আওয়াজ আসছে নাকি একটু বলবে। হ্যাঁ, আওয়াজ আসছে, ভালোই সাউন্ড আসছে, তো ঠিকঠাকই করেছে, বাট সাউন্ডটা একটু আমার একটু ট্রেবলটা বেশি মনে হলো। তো আমি দেখি নেক্সট সার্ভিসিং যখন অফিসিয়াল সার্ভিস সেন্টার এদের দেবো টিভিএসে, তো আমি বলবো ওদের ওইখান থেকেই লাগিয়ে দেওয়ার জন্যে হর্নটা। তো ঠিক আছে, এই অবধি তো আমি তোমাদের সঙ্গে কথা বলছি অফিস থেকে বেরিয়ে কিছু কাজ করে। তো টিল দেন দেখতে থাকো এই চ্যানেলটাকে, আর লাইক করতে থাকো, আর পারলে সাবস্ক্রাইবও করে দিও। তো ফাইনালি গাইস, আমার কাজ হয়ে গেল অফিসের, আই হ্যাভ ডান উইথ মাই ওয়ার্ক। তো এবার চলো এবার একটু এসপ্ল্যানেড যাবো, একটু কাজ আছে মেট্রো গলিতে, কিছু ক্যামেরা দেখার আছে। তো অ্যাকচুয়ালি আমার একটা পুরনো ক্যামেরা আছে, ক্যাননের 700D, তো ওইটা দেখি রিসেল ভ্যালু কী দেয়, আর ওইটা যদি বিক্রি হয়ে যায় দেন একটা ভালো দেখে ক্যামেরা কিনবো ফর ভ্লগিং, অনলি ফর ইউ। তো দেখতে থাকুন, স্টে টিউন অন মাই চ্যানেল, আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো অতি অবশ্যই একটা লাইক করে দিও। Mama said you're meant to burn as bright as a star among the midnight sky. Oh.
তো গাইজ এইটাই সেই ম্যাঙ্গো লস্যির জায়গা, এসপ্ল্যানেডে ফেমাস ম্যাঙ্গো লস্যির জায়গায়, অবশ্যই আমি ট্রাই করব, চলো ট্রাই করি। তো এরকম দেখতে হয় জাস্ট ম্যাঙ্গো লস্যিটা, দাম হচ্ছে 40 টাকা। তো তোমরা যখনই আসবে এসপ্ল্যানেড মোড়ে এটা অবশ্যই ট্রাই করবে, জাস্ট ফাটাফাটি খেতে। এটাই সেই ফেমাস মেট্রোর গলি, তো দেখতে পাচ্ছ খুব একটা লোক নেই, অল্পই লোক, বাট দুপাশে খালি ফটোগ্রাফের দোকান, খালি দোকানই দোকান। তো স্টে টিউন অন মাই চ্যানেল। তো এইটা আমার জানা ছিল না যে মেট্রোকে আইনক্স নিয়ে নিয়েছে, তো দেখতে পাচ্ছ মেট্রো এখন আইনক্স নামেও পরিচিত। তো গাইজ এবার আমি হাওড়ার দিকে রওনা দিলাম, বাসে উঠলাম, জাস্ট এটা জানলা থেকে তুলছি, তো দারুণ দারুণ একটা লুকস। তো দেখতে পাচ্ছ রুটটা ভালো উঠেছে, তো ফটোগ্রাফ ডেফিনেটলি ভালোই হবে। তো এই যে ইডেন গার্ডেন এবার বেরোচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা, তো এইটা বিখ্যাত জায়গা, মানে আমি ক্রিকেট খুবই ভালোবাসি, তো দ্যাটস ওয়াই ইডেন গার্ডেন ইজ মাই ফেভারিট প্লেস। তো অনেকবার খেলা দেখেছি, অনেক খেলা দেখেছি, তো রিসেন্টলি যে খেলাটা হবে ইডেনে সেটাও হয়তো টিকিট পেতেই চলেছি। তো স্টে টিউন অন মাই চ্যানেল। তো ফাইনালি হাওড়া স্টেশন ঢুকে গেছি আমরা। তো আমি অ্যাকচুয়ালি হাওড়া ময়দানে যাব, তো ওইখানেই অ্যাকচুয়ালি আমার গাড়িটা রাখা আছে, তো ওইখান থেকে গাড়িটা নিয়ে বাড়ি ফেরত দেবো। তো স্টে টিউন অন মাই চ্যানেল, এরকমভাবেই লাইক করে দিন। সো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আবার ঘুরে ফুরে এসপ্ল্যানেড থেকে, আবার গাড়িটা নিতে চলে এসেছি, বিকজ গাড়িটা এখানেই রাখা ছিল, তো দ্যাটস ওয়াই আবার আসতে হলো। তো গাড়িটা নিয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো আজকের মতন ব্লগটা এইটুকুনি থাক, বেশি কিছু দেখাতে পারলাম না, বাট সারাদিনে যা যা ঘটলো সেটাই বললাম, কোথায় বেরিয়েছিলাম গাড়ি ঠিক করাতে, বাট ফিরলাম অফিস হয়ে, এসপ্ল্যানেড হয়ে সব ইনফরমেশান নিয়ে ফিরলাম। তো এটাই হচ্ছে লাইফ, লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। তো ঠিক আছে আজকের মতন এইটুকুনি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি, ততক্ষণে চলে, টাটা, বাই বাই।